বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ফেওয়া শিটকির লাল ভর্তা। শুকনো মরিচটা লাল টালবেনও না ভাজবেনও না, লাল ভর্তাটা এভাবে হবে, লাল লাল ঝালঝাল ভর্তা। খেতে যে কি মজা, একবার করে খেয়ে দেখুন না কি মজা। চলুন রেসিপিটা যাওয়া যাক। আপনাদের করে দেখাবো ফাইসা শুটকি মানে ফেওয়া শুটকি ভিজাটা বাটা ভর্তা। বাটা দিয়ে বাগার দেব, বাগার দিয়ে ভর্তা বানাবো। এটা আপনাদের দেখাবো। দেখেন শুটকিগুলো আমি কি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 10-15 মিনিট ভিজিয়ে রাখবেন, আস্তে করে উঠে যাবে, তারপর পরিষ্কার করে এভাবে ধুয়ে নেবেন। আমি এভাবে ধুয়ে নিয়েছি, এখন বেটে নেব। এখানে করব আমি ফেয়া শুটকির ভর্তা। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা, 1 কাপ মরিচ বাটা, 1/2 কাপ রসুন বাটা, আর পরিমাণ মতন মানে 1 কাপ 100 গ্রাম, 100 গ্রাম হবে না একটু কম হবে, 100 গ্রাম ফেয়া শুটকি বেটে নিয়েছি। এই চারোপদ বেটে আমি বাগার দেব। চলুন দেখা যাক। এখন শুটকি ভর্তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মরিচ বাটা, দিয়ে দিচ্ছি মরিচ বাটা। দিয়ে দিচ্ছি শুটকি বাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন এগুলোকে মিশিয়ে নেব। এই ভর্তাটা বেটেই করতে হয়, আর যদি কেউ করেন ব্লেন্ডারে করতে পারেন। আমি বেটে পাটায় বেটে নিয়েছি, আর পাটায় বাটাটার স্বাদই তো বুঝতে পারেন অন্যরকম হয়, আর ব্লেন্ডারের স্বাদটাই অন্যরকম হয়। তো আমি সবগুলোই বেটে নিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1 চামচ লবণ দিলাম। এখন ভর্তাটা নেড়ে মিশিয়ে নেব। মিহি করে বেটে নেবেন, তাহলে ভর্তাটা বাটা হলে এই ভর্তাটা রেখে অনেক দিন রেখে খেতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি, পানিটা একটু ভালো, আর একটু বেশি, আর একটু পানি লাগবে। এই পানিগুলো দিয়ে মাছটা, শুটকিটা আর পেঁয়াজগুলো সবজন হয়ে যায়। এরকম ভাবে পানি দিবেন, দিয়ে নাড়তে থাকবেন, নাড়ার মধ্যে রাখতে হবে, নাহলে পড়ে যাবে। দেখুন কিভাবে গলা বসে গেছে, এই ভর্তাটা মনে করেন ভাত, আবার বৌয়া, আবার খিচুড়ি, আর মনে করেন চিতই পিঠা। আপনারা যে যেটাতে খেতে চান সব দিয়ে অনেক স্বাদ হয়। আর ভর্তাটা অনেক দিন ফ্রিজে যদি রাখেন তাহলে তো 2 মাস রাখতেই পারবেন, আর যদি বাহিরেও রাখেন তারপরও 15 দিন রাখতে পারবেন, কারণ তেলে জড়া জড়া করে ভাজা তো অনেক, ভর্তাটা অনেক দিন রাখা যায় আর অনেক স্বাদ লাগে। আমি মুখে কি বলবো, আপনি করে খেয়ে দেখবেন, তারপরে বলবেন ভর্তাটা কি হলো। এই পর্যায়ে ভর্তাটা শরীরে ছিটবে একটু দূরে দূরে থেকে, তারপরে চেষ্টা করবেন নাড়া দেওয়ার জন্য, নাড়া না দিলে পুড়ে যাবে। এই চান্সের ভিতরে ভর্তাটা হয়ে যাবে। দেখছেন কিভাবে ফুটছে, এরকম করে ফুটবে, আর এরকম করে নাড়তে থাকবেন, নাড়া থামাবেন না, নাড়তেই থাকবেন, নাহলে পুড়ে যাবে। আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে।
ভর্তাটা এরকম ঘনত্ব হবে, তারপরে নামিয়ে ফেলবেন। কেউ চাইলে আরও ভাজা ভাজা করতে পারেন, আবার কেউ চাইলে আরও পাতলা রাখতে পারেন। আমি এভাবে রাখবো, ভাজা ভাজা করে নেবেন। আগে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। আমার ভর্তাটা হয়ে গেছে, আমি এখন এই যে এরকম তেলটা উপরে এসে যাবে তখন ভর্তাটা নামিয়ে ফেলবেন। ভর্তাটা এরকম তেলে উপরে ঠিক আছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই হলো আমার ভর্তা, চারোপদ বেটে তেল দিয়ে বাগার দিলে ভর্তাটা হয়ে যায়, আর ভর্তাটা অনেক টেস্টি হয়। এই যে তেলগুলো এভাবে ভেসে উপরে থাকবে, এখন একটু কম দেখা যাচ্ছে, আরও কিছুক্ষণ পর আরও বেশি তেল দেখা যাবে। এই হলো আমার ভর্তা। ভর্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের আমার পাশে সবসময় থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আজকে আমি ভর্তাটা ভাত দিয়ে খাবো, তার জন্য ভাত দিয়ে নিচ্ছি। আর আপনারা পিঠা দিয়ে খেতে পারেন, বৌয়া দিয়ে খেতে পারেন, খিচুড়ি দিয়ে খেতে পারেন, সবটা দিয়েই চলে। এখন আমি ভাত দিয়ে এই ভর্তাটা ভাতের সাথে সকাল সকাল গরম ভাতের সাথে অনেক যায়, আপনারা করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।